হ্যালো ফ্রেন্ড, এই মুহূর্তে আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন ইনফো গুরুজি। অনলাইন ইনফো গুরুজির তরফ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, একদিকে করোনা ভাইরাসের সংক্রমণে জর্জরিত রাজ্য, অন্যদিকে তারই সঙ্গে চলছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। রাজ্য রাজ্য সংক্রমিতের সংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গেও হানা দিয়েছে কালো ছত্রাকের রোগ। বাংলায় এখনো অবধি দুজনের মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে। এই সংক্রমণ থেকে বাঁচতে কি কি করতে হবে সে ব্যাপারে বারে বারে গাইডলাইন দিয়ে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফেও বিস্তারিত নির্দেশিকা দিয়ে বলা হয়েছে কালো ছত্রাকের সংক্রমণ রুখতে কি করবেন এবং কি করবেন না, কালো ছত্রাকের সংক্রমণ রুখতে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। তো ফ্রেন্ড, ব্ল্যাক ফাঙ্গাস বিষাক্ত ছত্রাকের থেকে ছড়ায়। পচনশীল জৈব পদার্থ থেকে এদের জন্ম হয়। পচে যাওয়া গাছের পাতা, নোংরা আবর্জনা, প্রাণীর মৃতদেহ বা মলমূত্র ইত্যাদি থেকে এই ছত্রাকের জন্ম নেয়। এদের রেণু বাতাসে মিশে ভেসে বেড়ায়, শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে গেলে দেহকোষগুলিকে সংক্রমিত করে। নাক, মুখ, ত্বকের ছিদ্র দিয়েও সহজে ঢুকে পড়ে মানুষের শরীরে। গবেষকরা বলেছেন, শরীর যদি দুর্বল হয় ও রোগ প্রতিরোধ শক্তি কমে আসে, তাহলে এই ছত্রাকের রেণু শরীরে ঢুকলে তা মারাত্মক প্রভাব ফেলতে পারে। মূলত ফুসফুস, চোখ, কিডনি ও মস্তিষ্কের সংক্রমণ ছড়ায় এই ছত্রাক। সেখান থেকে ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগ প্রাণঘাতীও হতে পারে। ডায়াবেটিসের রোগী, করোনা কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়েছে এমন রোগী, ক্যান্সার, এডসের রোগী, অঙ্গ প্রতিস্থাপন হয়েছে যাদের, তারা রয়েছেন হাই রিক্স গ্রুপে। করোনা চিকিৎসায় স্টেরয়েড বা কার্টিকো স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহারে এই ছত্রাকের সংক্রমণ হতে পারে। এরপরে আমরা দেখে নেব এই রোগের লক্ষণ কি কি। তো বন্ধুরা, চোখ লাল হয়ে ফুলে যাওয়া, চোখ নাকের চারপাশে ব্যথা হতে পারে, নাকের উপর কালচে ঠপ, জ্বর, শুকনো কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, ঘন ঘন বমি হওয়া, রোগ বাড়াবাড়ি বলে রক্ত বমি হতে পারে, মানসিক স্থিতি বিগড়ে যেতে পারে। তো বন্ধুরা, সংক্রমণ ঠেকাতে কি কি করবেন। ধুলোবালি বেশি আছে বা নির্মাণ কাজ চলছে, আবর্জনা পড়ে আছে এমন জায়গায় গেলে মাস্ক বাধ্যতামূলক। পায়ে মোজা জুতো পরুন। খালি পায়ে নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় যাবেন না। মাটিতে হাত দিয়ে কোনো কাজ করতে হলে গ্লাভস পরে থাকলে বেশি ভালো। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। কোভিড সেরে গেলেও গ্লুকোজ লেভেল নিয়মিত চেক করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও তাই। কোনো রকমের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল রোগ প্রতিরোধক ওষুধ খাওয়া ঠিক হবে না। শরীরের শক্তি বাড়ানোর ওষুধ খাবেন না, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। স্টেরয়েডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। স্টেরয়েড থেরাপি আছে এমন রোগীরা ডাক্তারের পরামর্শ মেনে চলুন। করোনা ছাড়াও অন্যান্য রোগের জন্য স্টেরয়েড নিতে হয়, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ছত্রাকের সংক্রমণ হচ্ছে কিনা জানতে চিকিৎসা শুরু করতে দেরি করা যাবে না। তো ফ্রেন্ড, বিশেষত ধুলো রয়েছে এমন জায়গায় যাওয়ার সময় মাস্ক পরবেন, কোথাও বেরোলে, বাগানের কাজ করলে হাতে গ্লাভস পরবেন, চারপাশে পরিচ্ছন্ন রাখবেন। খোলা জায়গায় ফল, রুটি অর্থাৎ ছত্রাক জমতে পারে এমন কিছু রাখা যাবে না। তো ফ্রেন্ড, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে প্রেস করে তার পাশের বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।